আসসালামু আলাইকুম, আমি ওয়াহিদ টেক টু দা পয়েন্ট থেকে। প্রিয় দর্শক, আন্তর্জাতিক বাজারে OnePlus Nord 2 রিলিজ হয়ে গিয়েছে এবং ধারণা করা হচ্ছে যে ইন্ডিয়ান মার্কেটে এক সপ্তাহের মধ্যেই OnePlus Nord রিলিজ হবে এবং যার দাম ধরা হয়েছে 29,999 রুপি। তো বোঝাই যাচ্ছে যে আমাদের দেশে খুব শীঘ্রই এই প্রোডাক্টটা চলে আসবে। আমাদের স্টুডিওতে আশা করছি খুব শীঘ্রই আমরা OnePlus Nord 2 রিভিউ আপনাদেরকে দেখাতে পারবো। তবে এই পর্যন্ত যা দেখতে পেয়েছি বা যা শুনতে পেয়েছি তার উপর ভিত্তি করে আমাদের মতামত আমরা আপনাদের সাথে শেয়ার করবো আজকে। আমাদের আজকের ভিডিওটাকে আপনি ধরে নিতে পারেন জাস্ট ইনিশিয়াল ইমপ্রেশন আর কি। তবে সবার আগে চলুন এই ফোনটার স্পেসিফিকেশন সম্পর্কে একটু জেনে আসি। আউট অফ দ্য বক্স ফোনটাতে অ্যান্ড্রয়েড 11 পেয়ে যাবেন, সাথে রয়েছে অক্সিজেন ওএস 11.3। এই অক্সিজেন ওএস নিয়ে কিছু কথা আছে, কিছুক্ষণ পরে আমি সেটা আলাপ করতে যাচ্ছি। চিপসেট হিসেবে থাকবে ডাইমেনসিটি 1200 সিরিজের 5G প্রসেসর, সেটা 9 ন্যানোমিটারের। আর অক্টাকোর সিপিইউ থাকবে, যার একটি হচ্ছে 3 GHz এর কর্টেক্স A78 এবং তিনটা 2.6 GHz এর কর্টেক্স A78। আরো রয়েছে 2 GHz এর কর্টেক্স A55। আর জিবি হিসেবে পেয়ে যাবেন মালি G77 MC9। ডাইমেনসিটি 1200 কিন্তু মিডিয়াটেকের খুবই পাওয়ারফুল এবং ফ্ল্যাগশিপ গ্রেডের একটা চিপসেট এবং এখান থেকে কিন্তু খুবই ভালো পারফরমেন্স পাওয়া যাবে। এবং যতদূর শোনা যাচ্ছে এটার অ্যান্টিটু স্কোর কিন্তু 5 লাখেরও উপরে, যেটা নর্ড ওয়ানে ছিল 3 লাখ বা 3.5 লাখের কাছাকাছি। তো বোঝা যাচ্ছে যে এটা একটা হিউজ আপগ্রেড এবং আশা করা যাচ্ছে এটা আরও অনেক বেশি পপুলার হবে। এবার এটার ইউআই মানে হচ্ছে অক্সিজেন ওএস নিয়ে কিছু কথা শেয়ার করতে হবে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে রিসেন্টলি OnePlus এবং ওপো তারা মার্জিং করছে নিজেদেরকে, স্পেশালি সফটওয়্যার সেগমেন্টে। এবং ধারণা করা যাচ্ছে বা শোনা যাচ্ছে যে অক্সিজেন ওএস এর সঙ্গে কিন্তু মার্জিং হবে কালার ওএসের। ওয়েল, কালার ওয়েস নিয়ে কিন্তু আমাদের অতটা পজিটিভ ধারণা নাই, কারণ হচ্ছে যে নানা রকমের ব্লটার থাকে, তাছাড়া অত কাস্টমাইজেশন থাকে না, ইউজার ফ্রেন্ডলি হয় না কালার ওয়েসগুলো রিসেন্টলি ভার্সনগুলোতে আমরা যেটা দেখতে পেয়েছি। তো অক্সিজেন ওয়েসের সঙ্গে কালার ওয়েসকে কেন মেশাতে হবে, OnePlus এই কাজটা কেন করছে এটা ঠিক বুঝতে পারছি না। কারণ এমনিতে অক্সিজেন ওয়েস কিন্তু খুবই পপুলার একটা ইউআই ছিল এবং মূলত OnePlus-এর পপুলারিটির পেছনে কিন্তু এই অক্সিজেন ওয়েসের প্রচুর প্রচুর অবদান ছিল। ইভেন আমারও অনেক ভালো লাগতো, আমি ভীষণ পছন্দ করেছিলাম এটা ইউআই, খুবই সিম্পল, কিছুটা স্টক অ্যান্ড্রয়েডের কাছাকাছি। এবং এইটা আসলে আমার মনে হয় জগা খিচুড়ি কিছু একটা হতে যাচ্ছে, কারণ OnePlus-এর অক্সিজেন ওয়েস নিয়ে তো কারো কোনো প্রবলেম ছিল না এবং এটার হিউজ ফ্যানবেজ ছিল। এটাকে কেন মডিফাই করা হবে আমি এখনও ঠিক বুঝতে পারছি না, বাট ফোনটা আসলে হাতে আসলে আপনাদেরকে আরও গভীরভাবে বোঝাতে পারবো। আসলে OnePlus Nord এর প্রিভিয়াস ভার্সনের সঙ্গে এটার খুব একটা পার্থক্য নাই। ডিসপ্লেটা জাস্ট সামান্য একটু বাড়িয়ে এটাকে করা হয়েছে 6.43 ইঞ্চ। পাশাপাশি এতে ব্যবহার করা হয়েছে ফ্লুইড অ্যামোলেড 90Hz, যেটা HDR10 সাপোর্টেড। পাশাপাশি এটার রেজলিউশন হবে 1080x2400, যেটা এর আগেও ছিল, এবং PPI সামান্য একটু বাড়ানো হয়েছে, এখন হয়েছে 409। পাশাপাশি এর ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন থাকবে, যেটা আমরা OnePlus Nord এর আগের ভার্সনে দেখতে পেয়েছি। সুতরাং এখানে তেমন হিউজ আপগ্রেড নাই। ক্যামেরা সেকশন কিন্তু বেশ কিছু ইম্প্রুভমেন্ট নিয়ে আসা হয়েছে এবার Nord 2 তে। যদিও ক্যামেরা একটা কমিয়ে ফেলা হয়েছে, OnePlus Nord এর আগের ভার্সনে ছিল কোয়াড ক্যামেরা সেটআপ এবং এখন সেটা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। বাদ দিয়ে দেয়া হয়েছে 5 MP ডেপথ সেন্সরকে। আমার কাছে মনে হয় না যে এই ডেপথ সেন্সরটা অতটা কাজের কোনো জিনিস। মেইন সেন্সরটা এখন 48 MP পরিবর্তে 50 MP করা হয়েছে, যেটা সোনির একটা সেন্সর। তবে আমার সবচাইতে ভালো লেগেছে কোয়াডকপ্টার ডুয়াল সেলফি ক্যামেরাকে সরিয়ে বসানো হয়েছে 32 MP সেন্সর। পাশাপাশি ব্যাটারি সেগমেন্টও কিন্তু ভালো একটা ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। যেমন আগে ছিল 4115 mAh এর ব্যাটারি, সাথে 30W-এর ফাস্ট চার্জার, এবং এটাকে করা হয়েছে 4500 mAh, সাথে থাকবে 65W-এর ফাস্ট চার্জার। সো এটা আমার কাছে মনে হয়েছে হিউজ একটা জাম্প। এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এতেও রয়েছে, এখানে কোনো চেঞ্জ নাই। তবে শোনা যাচ্ছে এবারে সেন্সরটি আরও বেশি ফাস্ট। ওয়েল, কনফিগারেশন আমার কাছে ঠিকঠাকই লেগেছে, বাট এটার যে দাম শুনছি আমি, মানে ইন্ডিয়ার মার্কেটে যদি 30,000 রুপির কাছাকাছি হয় তাহলে আমাদের দেশে আস্তে আস্তে এটা 40,000-এর কাছাকাছি হয়ে যাবে। এই দামটা নিয়ে আমার একটু আপত্তি আছে, কারণ 1200 সিরিজের ডাইমেনসিটি প্রসেসর নিয়ে কিন্তু মার্কেটে আরও অনেক ফোন এসেছে এবং সামনে আরও অনেক আসবে যেটা 5G সাপোর্টেড, এবং ওইগুলোর দাম কিন্তু মোটামুটি 30-এর আশেপাশে রয়েছে। সুতরাং আমি বলবো যে সেই হিসাবে এটার দাম কিন্তু অনেক বেশি মনে হচ্ছে, বেশ খানিকটা ওভার প্রাইস মনে হচ্ছে। এই দামের জায়গায় আমি বলবো OnePlus এখনও পিছিয়ে রয়েছে অন্যান্য তার প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে। সুতরাং অন্য সব কিছু ঠিকঠাক থাকলেও দামের দিক দিয়ে হয়তো OnePlus মার্কে যেতে পারে এবার আমার কাছে এটা মনে হচ্ছে।
অ্যাট দ্য সেম টাইম তারা ইউআই নিয়ে যে এক্সপেরিমেন্ট করতে যাচ্ছে, এখনো পর্যন্ত যতগুলো রিভিউ আমি দেখেছি ইন্টারন্যাশনাল কন্টেন্ট ক্রিয়েটরদের, তারা কিন্তু কেউ এটা পজিটিভলি নেয় নাই এখনো পর্যন্ত। আমার মনে হয় ওয়ানপ্লাসের আগের যে ইউআইটা মানে পিওর অক্সিজেন ওয়েস ওইটাই বেটার ছিল। তবে এবারের ওয়ানপ্লাস নর্ড টুতে কিন্তু বেশ কিছু পজিটিভ জিনিস অ্যাডও করা হয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে ডুয়াল স্টেরিও স্পিকার। এই জিনিসটা কিন্তু যারা গেমার রয়েছেন বা মিউজিক লাভার রয়েছেন তারা অনেক পছন্দ করবেন, এবং এই অপশনটা কিন্তু সাধারণত আমরা দেখে আসি যে ফ্ল্যাগশিপ গ্রেডের ফোনগুলোতে থাকে। সুতরাং ওয়ানপ্লাসকে ধন্যবাদ, তারা মিড রেঞ্জের এই ফোনটাতে ডুয়াল স্টেরিও স্পিকার সিস্টেম ইমপ্লিমেন্ট করেছে। আশা করছি খুব ভালো একটা ফিডব্যাক তারা পাবে। প্রিয় দর্শক, ওয়ানপ্লাস নর্ড টু বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল হওয়ার সাথে সাথে যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করব এটার ফুল রিভিউ আপনাদেরকে উপহার দেওয়ার। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। প্রিয় দর্শক, যারা টাইনা টুনা পাশের টি শার্ট কালেক্ট করতে চান, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করুন আর ঘরে বসেই পেয়ে যান টাইনা টুনা পাস টি শার্ট। আপনারা যারা টেক আড্ডা ভালোবাসেন তারা এখনই জয়েন করে ফেলুন আমাদের ফেসবুক গ্রুপে, সেখানে কিন্তু হরদম চলছে টেক আড্ডা, অংশগ্রহণ করতে পারেন আপনিও। আর এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমাদের পরিবারের পারমানেন্ট একজন সদস্য হয়ে যান। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।